কামারুজ্জামানের বিরুদ্ধে মোটমাট 7টি অভিযোগ আনা হয়েছিল। 7টি অভিযোগের ভিতরে 3 নম্বর অভিযোগ ও 4 নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। 1 নম্বর ও 7 নম্বর অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 2 নম্বর অভিযোগে তাকে 10 বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 5 ও 6 নম্বর অভিযোগের থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। জনগণ এই রায়ে আনন্দিত হয়েছে, সন্তুষ্টি প্রকাশ করেছে। স্বাভাবিকভাবে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এবং সংস্কৃতিকর্মী হিসাবে এবং গণজাগরণের কর্মী হিসাবে আমরা মনে করি যে এই রায়ে আমরা সন্তুষ্ট।